নমস্কার, কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ সমূহ শিক্ষাৰ্থীলৈ এই ভিডিঅ' শ্ৰেণীলৈ স্বাগতম জনাইছোঁ। আমি আজি এই শ্ৰেণীত ক্লাছিকেল এলজেব্ৰা আৰু ট্ৰিগনোমেট্ৰিৰ পাঠ্য বিষয়ৰ ইউনিট 12 লগাৰিথমিক কমপ্লেক্স নাম্বাৰৰ বিষয়ে আলোচনা কৰিম। এই অধ্যায়টোত আমি লগাৰিথমিক কমপ্লেক্স নাম্বাৰৰ বিষয়ে জানিব পাৰিম। তাৰোপৰি এই ইউনিটটোত আমি লগ এক্স প্লাছ আই ৱাই আৰু লগ এক্স প্লাছ আই ৱাই কেনেকৈ উলিয়াই সেই বিষয়ে জানিব পাৰিম। চ' আমি এই ইউনিটটোত কমপ্লেক্স নম্বৰৰ লগাৰিথম কেনেকৈ উলিয়াই সেই বিষয়ে জানিব পাৰিম। তাৰ লগতে আমি লগাৰিথম অফ এ কমপ্লেক্স নম্বৰৰ কিছুমান ধৰ্মৰ বিষয়ে এই শ্ৰেণীত আমি আলোচনা কৰিম। চ' প্ৰথমতে আমি লগাৰিথম অফ কমপ্লেক্স নম্বৰৰ বিষয়ে আলোচনা কৰিম। আমি জানো যে if a and x are real numbers such that e to the power x equal to a, then x is called logarithm of a to the base e. আমি এই কথাখিনিক আমি এনেকৈ লিখিব পাৰোঁ, x equal to log e a. চ' আমি ঠিক তেনেকৈ লগাৰিথম অফ কমপ্লেক্স নাম্বাৰ আমি সংজ্ঞাটো এনেকৈ দিব পাৰোঁ, if z and w are two complex number such that w equal to e to the power z, then z is called logarithm of w to the base e. আমি এই কথাখিনি আমি লিখিব পাৰোঁ, z equal to log e w. গতিকে আমি পালোঁ যে z equal to log e w if and only if w equal to e to the power z. ইয়াতে আৰু এটা কথা আমি মন কৰিবলগীয়া, লগাৰিথম অফ কমপ্লেক্স নাম্বাৰ ইজ এ কমপ্লেক্স নাম্বাৰ। ইয়াৰ পিছত আমি এটা উপপাদ্যৰ বিষয়ে আলোচনা কৰিম, লগাৰিথম অফ কমপ্লেক্স নাম্বাৰ ইজ এ মেনি ভেলুড ফাংচন। চ' এই থিয়োৰেমটোৰ কেনেকৈ আমি প্ৰুফ কৰিম সেই বিষয়ে আমি আমাৰ স্ব শিক্ষণ সামগ্ৰীত আমি ভালদৰে আমি ব্যাখ্যা কৰিছোঁ। তাৰপিছত আমি আলোচনা কৰিম প্ৰিন্সিপাল এণ্ড জেনেৰেল ভেলু অফ লগাৰিথম। আমি জানো যে উই হেভ লগ ই ডব্লিউ ইকুৱেল টু জেড টুৱাইচ এন পাই আই, দেন দ্য ভেলু জেড প্লাছ টুৱাইচ এন পাই আই ইজ কল দ্য জেনেৰেল ভেলু অফ লগ ই ডব্লিউ এণ্ড ইট ইজ ডিনোটেড বাই লগ ই ডব্লিউ। গতিকে আমি পালোঁ লগ ই ডব্লিউ ইকুৱেল টু জেড প্লাছ টুৱাইচ এন পাই ইকুৱেল টু টুৱাইচ এন পাই আই প্লাছ লগ ই ডব্লিউ। গতিকে আমি এটা যদি কমপ্লেক্স নাম্বাৰ লওঁ ডব্লিউ ইকুৱেল টু এক্স প্লাছ ৱাই, দেন লগ ই এক্স প্লাছ ৱাই এক্স প্লাছ আই ৱাই ইকুৱেল টু টুৱাইচ এন পাই আই লগ ই এক্স প্লাছ আই ৱাই। যদি আমি এই এক্সপ্ৰেশ্যনটোত এন ইকুৱেল টু জিৰ' পুট কৰোঁ আমি পাওঁ প্ৰিন্সিপাল ভেলু অফ জেড, যিটো আমি দিনত কৰোঁ লগ ই ডব্লিউ। ইয়াতে আমি জেনেৰেল ভেলু অফ লগ ই ডব্লিউ আমি লিখিছোঁ কেপিটেল এল অ' জি ই ডব্লিউ ইউজিং ফাৰ্ষ্ট লেটাৰ এল হেজ এ কেপিটেল লেটাৰ। আমি জেনেৰেল ভেলু অফ লগ ই ডব্লিউক আমি কেপিটেল লেটাৰ আমি ইউজ কৰিম। চ' কেপিটেল লেটাৰ এল অ' জি ই ডব্লিউ ইজ দ্য জেনেৰেল ভেলু অফ লগ ই ডব্লিউ এণ্ড প্ৰিন্সিপাল ভেলু আমি ব্যৱহাৰ কৰিম লগ ই ডব্লিউ হিচাপে ইউজিং দ্য ফাৰ্ষ্ট লেটাৰ এল হেজ এ স্মল লেটাৰ। এতিয়া আমি আলোচনা কৰিম লগ ই এক্স প্লাছ আই ৱাই এণ্ড লগ ই এক্স প্লাছ আই ৱাই কেনেকৈ উলিয়াই। চ' এই বিষয়ে আমি আমাৰ স্বশিক্ষণ সামগ্ৰী বা এছ এল এমত আমি ব্যাখ্যা কৰিছোঁ। এতিয়া আমি আলোচনা কৰিম প্ৰপাৰ্টিছ অফ লগাৰিথম। আমি লগাৰিথম অফ ৰিয়েল নাম্বাৰ প্ৰপাৰ্টিৰ বিষয়ে আমি আগৰ ক্লাছত আমি জানি আহিছোঁ। চ' ইয়াতে আমি প্ৰপাৰ্টিছ অফ লগাৰিথম অফ কমপ্লেক্স নাম্বাৰৰ বিষয়ে আলোচনা কৰিম। যে ইয়াতে চাৰিটা আমি প্ৰপাৰ্টি পাম, দ্য প্ৰপাৰ্টিছ আৰ হেজ ফলোজ লগ ই জেড ডব্লিউ ইকুৱেল লগ ই জেড প্লাছ লগ ই ডব্লিউ লগ ই জেড বাই ডব্লিউ ইকুৱেল লগ ই জেড মাইনাছ লগ ই ডব্লিউ, নাম্বাৰ থ্ৰী লগ ই জেড টু টু পাৱাৰ ডব্লিউ ইকুৱেল টু ডব্লিউ লগ ই জেড প্লাছ টুৱাইচ এন পাই আই, লগ বেছ ডব্লিউ জেড ইকুৱেল লগ ই জেড বাই লগ ই ডব্লিউ। এতিয়া আমি লগাৰিথম অফ নেগেটিভ নম্বৰ, এটা নেগেটিভ নম্বৰ কেনেকৈ আমি লগাৰিথম উলিয়াব পাৰোঁ সেই বিষয়ে আমি ব্যাখ্যা কৰিম। তো আমি জানো যে ই টু দ্য পাৱাৰ টুৱাইচ এন প্লাছ ওৱান পাই আই ইকুৱেল টু কছ
টুয়াইস এন প্লাস ওয়ান পাই প্লাস আই সাইন টুয়াইস এন প্লাস ওয়ান পাই ইকুয়াল টু মাইনাস ওয়ান। গতিকে ইয়ার পর আমি পাম লগ মাইনাস ওয়ান ইকুয়াল টু টুয়াইস এন প্লাস ব্রেকেট পাই আই এন্ড লগ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু পাই আই। গতিকে ইফ এক্স ইকুয়াল টু ইটু পাওয়ার ওয়াই যদি হয় তেনেহলে আমি লগ এক্স ইকুয়াল টু ওয়াই পাম। সো আমি এতিয়া মাইনাস এক্সক আমি এনেকে লিখিব পাৰোঁ মাইনাস ওয়ান ব্রেকেট এক্স। সো মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টুয়াইস এন প্লাস ওয়ান পাই আই এন এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই। সো আমি পাম যে ই টু দি পাওয়ার টুয়াইস এন প্লাস ওয়ান পাই আই প্লাস ওয়াই। গতিকে লগ মাইনাস এক্স ইজ ইকুয়াল টুয়াইস এন প্লাস ওয়ান ব্রেকেট পাই আই প্লাস লগ এক্স এন লগ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পাই আই প্লাস লগ এক্স। সো এনেকে আমি লগার্থিম অফ নেগেটিভ নম্বর উলিয়াব পারো। সো আমি এটা একটা উদাহরণ হইতে কমপ্লেক্স নম্বর এটার লগার্থিম কেন গেলে এই বিষয়ে আলোচনা করি। সো ইয়াতে আমি ধরছো লগ অফ ওয়ান ব্রেকেট ওয়ান প্লাস আই। সো ওয়ান প্লাস আই কমপ্লেক্স নম্বরটা আমি লগার্থিম উলিয়াব লাগে। সো আমি ধরে লৈছো ওয়ান প্লাস আই ইকুয়াল টু আর ব্রেকেট কস থিটা প্লাস আই সাইন থিটা। তো আমি বোথ সাইড যেটা আমি কম্পেয়ার করিম সো আমি পাম আর কস থিটা ইকুয়াল টু ওয়ান এন্ড আর সাইন থিটা ইকুয়াল টু ওয়ান। নাও স্কোয়ারিং বোথ সাইড এন্ড দেন এডিং সো উই গেট আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। সো ইয়ার পর আমি পাম আর স্কোয়ার ব্রেকেট কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু টু। সো আমি জানো যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সো আর স্কোয়ার ইকুয়াল টু টু। সো গতিকে আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার টু। নাম আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান। সো ইয়ার পর আমি পাম টেন থিটা ইকুয়াল টু ওয়ান। সো টেন থিটা ওয়ান ইকুয়াল টেন থিটা ইকুয়াল ওয়ান ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু ফাইভ বাই ফোর। সো নাও ওয়ান প্লাস আই উই পুট দ্য ভ্যালু অফ আর এন্ড থিটা উই গেট ওয়ান প্লাস আই ইকুয়াল টু রুট টু ব্রেকেট কস ফাইভ বাই ফোর প্লাস আই সাইন ফাইভ বাই ফোর। সো ইয়ার পর আমি কম ইকুয়াল টু রুট টু কস ফাইভ বাই ফোর উই ক্যান রাইট কস ব্রেকেট টুয়াইস এন্ড ফাইভ প্লাস ফাইভ বাই ফোর প্লাস আই সাইন ব্রেকেট টুয়াইস এন্ড ফাইভ প্লাস ফাইভ বাই ফোর। সো ওয়ান প্লাস আই ভ্যালু আমি পালো। সো নাও উই টেক লগ অন বোথ সাইডস। সো লগ অফ ওয়ান প্লাস আই ইকুয়াল টু লগ ব্রেকেট রুট টু কস টুয়াইস এন ফাইভ প্লাস ফাইভ বাই ফোর প্লাস আই সাইন টুয়াইস এন ফাইভ প্লাস ফাইভ বাই ফোর। সো ইয়ার পর আমি পাম লগ ব্রেকেট রুট টু প্লাস সো ইয়ার পর আমি পাম ই টু দি পাওয়ার ব্রেকেট টুয়াইস এন ফাইভ প্লাস ফাইভ বাই ফোর। আমি ইয়াতে এই ফর্মুলাটো ইউজ করেছিলাম ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। সো নাও লগ অফ রুট টু প্লাস লগ অফ ই টু দি পাওয়ার টুয়াইস এন ফাইভ প্লাস ফাইভ বাই ফোর ইউজিং দ্য প্রপার্টি অফ লগ। সো নাও লগ রুট টু প্লাস সো লগ ই টু দি পাওয়ার টুয়াইস এন প্লাস ফাইভ বাই ফোর ইকুয়াল টু টুয়াইস এন ফাইভ প্লাস ফাইভ বাই ফোর। সো দিস ইজ দ্য ভ্যালু অফ লগ অফ ওয়ান প্লাস আই। এতিয়া আমি এটা নেগেটিভ নম্বৰৰ লগাৰ্থিম কেনেকৈ উলিয়াই সেই বিষয়ে আলোচনা কৰিম। সো ফাইণ্ড দ্য জেনেৰেল ভ্যালু অফ লগ মাইনাছ থ্ৰী। সো ফাৰ্ষ্ট উই টেক মাইনাছ থ্ৰী ইকুৱেল টু মাইনাছ থ্ৰী প্লাছ আই ইনটু জিৰ' সো ইজ ইকুৱেল টু আৰ ব্ৰেকেট কছ থিটা প্লাছ আই চাইন থিটা। সো দিছ ইমপ্লাইছ মাইনাছ থ্ৰী ইকুৱেল টু আৰ কছ থিটা এণ্ড জিৰ' ইকুৱেল টু আৰ চাইন থিটা। Now squaring and adding both sides, we get r square equal to 9. So this implies r equal to 3. Putting r equal to 3, we get cos theta equal to minus 1 and sin theta equal to 0. So cos theta equal to minus 1 and sin theta equal to 0
this means theta equal to pi. Now minus 3 is equal to 3 bracket cos pi plus pi sin pi. So here from we pump 3 into e to the power I pi. So hence log minus 3 is equal to log bracket 3 into e to the power I pi into e to the power twice n pi I. So e to the power I pi plus e to the power twice n pi I, I e to the power twice n pi plus pi bracket I. So here from we come log 3 into e to the power twice n pi plus pi bracket I. So using properties of log, we get log 3 plus log e to the power twice n pi plus pi bracket I. So log 3 plus here from we come twice n plus 1 bracket pi I. So I'm calling log minus 3 is equal to log 3 plus twice n pi twice n plus 1 pi I. So this is the general value of log minus 3. Now putting n equal to 0, we get the principal value of log minus 3. So what is the principal value of log minus 3 is equal to log 3 plus pi I. So n ke ami eta negative number probability mulya par. আমি এই ভিডিও লেকচারটোত আজি লগারিথম অফ কমপ্লেক্স নাম্বাৰৰ বিষয়ে আলোচনা কৰিলোঁ। সো এই অধ্যায়টোত আমি এটা কমপ্লেক্স নাম্বাৰৰ লগারিথম কেনেকৈ উলিয়াই সেই বিষয়ে জানিলোঁ। প্ৰিন্সিপাল এণ্ড জেনেৰেল ভেলু অফ এ কমপ্লেক্স নাম্বাৰৰ বিষয়ে আলোচনা কৰিলোঁ। তাৰোপৰি লগারিথম অফ নেগেটিভ নাম্বাৰৰ বিষয়ে আলোচনা কৰিলোঁ। পৰৱৰ্তী ক্লাছত আমি আৰু এটা ইউনিট লৈ আপোনালোকৰ ওচৰলৈ আহিম। আজিলৈ নমস্কাৰ।